হ্যালো বন্ধুরা তো আজকে আমি লই আছি আবার আর একটা নতুন রেসিপি দেখো এই রেসিপি খাই তোমরা সবের মুখে মুখে জল আইয দেখবে তো টেস্টি এটা খাইতে খুব ভাল লাগে তো প্রথম লই লিলাম জিঙ্গা তো জিঙ্গা লইয়া জিঙ্গা ওদিকে দেখো জল দিয়া সিদ্ধ করিয়া আগে চুলাইলে দই লিবাই দই আর তারপরে দেখে খাট পায় খাটে সিদ্ধ বহাই দিবাই তো তার আগে দেখো সিদ্ধ বহাই দিবাই তার আগে আমি কই তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করি আর এদিকে দেখো কয়েক বেশি রসুন লই নিলাম আর লইয়া। আর এদিকে সিদ্ধ করা জিঙ্গা সব গ্রাইন্ডার ল মরিচ দেখো যে যেরকম খায় আজকে যে জাল বেশি খায় তো এ জাল বেশি আর যে কম খায় এ কম তো আমরা করে বেশি মরিচ খাওয়া চলে না কারণ তো সবে খাই তো এর লাগে দুইটা মরিচ খালি তারপরে তো লই লিলাম গ্রাইন্ডারও গুড়ানির পালা করে ঘুরাইয়া তারপরে কীটা কর্ম দেখিও তোমরা তোমরা না কইলে তোমরা কইতে ফার্তা না কীটা কর্ম তারপরে দিলে লাম করার মধ্যে তেল দিয়া দিলেলাম একটু খালি জিরা খালি জিরা দেওয়ার পরে এই তোমরা ইচ্ছা করলে একটু মরিচ গুঁড়া দিতে পারো কিন্তু আমরা যেহেতু জাল কম খাইল লাগে আর দিলাম না মরিচ দিয়ে করলে বেশি স্বাদ হয় তো তারপরে দেখে খরাই মধ্যে তেলের খরার মধ্যে দিলাইলাম ওই যে এটা ইয় পেস্ট করা জিঙ্গাটাইন দিয়া ঘুরাইয়া 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 এইটেন কিন্তু জল ফুড়া শুকাই যাব তো যখন শুকাই যাব তখন কিয়া কিতা করবাই হলুদ দিবাই আর দিবাই একটু লবণ বিনা লবণে তো আর খাইতে পারত না তো লগে লবণ দিবাই দিয়া যখন এইটেন পূরা শুকাই যাব তখন গিয়া হয়ে যাব জিঙ্গা বাটা তো তারপরে যদি তোমরা আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করিও আৰু যদি ভালে লাগে ন তেতো আৰু কিতাপ ঘৰ পাই ক'ব কিৰকম হৈছে জানাই